দর্শক দীপ্ত টিভির সাপ্তাহিক সংলাপ দৃশ্যপটে আমন্ত্রণ আজকে দৃশ্যপটে আমরা আলোচনা করব গণতন্ত্র ও জনপ্রতিনিধিত্ব এই বিষয়টা নিয়ে আর স্টুডিওতে আমাদের সাথে আছেন এ নিয়ে আলোচনার জন্য আমি পরিচয় করে দিচ্ছি আমার বাদিক থেকে শুরুতেই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউজিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন এবং তারপর আছেন দৈনিক এজের সম্পাদক নুরুল কবির আলোচনাটা আমি ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনকে দিয়ে শুরু করতে চাই গণতন্ত্রের ভিত্তি তো হচ্ছে জনপ্রতিনিধিত্ব এবং জনপ্রতিনিধিত্ব নির্ধারণের উপায় হচ্ছে নির্বাচন তো বাংলাদেশে আমরা দেখি যে প্রতিবার জাতীয় নির্বাচনের প্রশ্ন আসলেই নানান রকম তর্ক বিতর্ক কিভাবে নির্বাচনটা হবে সে নিয়ে আলোচনা শুরু হয় এটা কি আমাদের রাষ্ট্রের কোনো দুর্বলতা কিংবা কাঠামোগত কোনো সমস্যার দিকে ইঙ্গিত করে সেটা করে বটে এখন গণতন্ত্র এবং জনপ্রতিনিধিত্ব এই দুটোর মধ্যে তো একটা গভীর সম্পর্ক আছেই এবং যেটা কাঙ্ক্ষিত সেটা হচ্ছে একটা জনপ্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আমরা চাই কিন্তু দেখুন যে সারা পৃথিবীর দিকে যদি তাকাই কিংবা আমাদের দিকেও যদি তাকাই আমাদের অতীতের দিকেও যদি তাকাই তাকাই তাহলে এই যে গণ গণতন্ত্র এবং জনপ্রতিনিধিত্ব তাদের মধ্যে অনেক সময় আমরা খুব সম্পর্কহীনতাও দেখি যে কাগজে কলমে গণতন্ত্র আছে কিন্তু আসলে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্ব নাই এখন জনপ্রতিনিধিত্বের জন্য নির্বাচনের কথাটা আছে যেটা আপনি বলেছেন বলেছেন এবং সেখানে নির্দিষ্ট একটা সময় পরে জাতীয় নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা সেই সংসদে যাবেন আইন প্রণয়ন করবেন এবং গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কায়েম করবেন এটা বলা হয় কিন্তু আমরা যদি একটু ভেবে দেখি গভীরে গিয়ে দেখি যে সেখানে নির্বাচন আছে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরাও আসছেন কিন্তু সত্যিকার অর্থে কি তারা জনপ্রতিনিধিত্ব করছেন তার সাথে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে গণতন্ত্রের রকম ফের আছে যেমন আমাদের দেশে এখন যে গণতন্ত্র সেই গণতন্ত্রকে কি বলা যায় একটা পুঁজিবাদী অথবা বুর্জুয়া গণতন্ত্র এখন বুর্জুয়া গণতন্ত্রের মধ্যেও রকম ফের আছে এখন দেখুন যেমন ধরেন ইউরোপের বেশ কিছু দেশ আছে যেখানে পুঁজিবাদ আছে কিন্তু সেখানে সেই পুঁজিবাদ থাকলেও সেখানে তারপরেও একটা ব্যবস্থা তারা করে রেখেছে যে একটা কল্যাণ একটা কল্যাণমুখী রাষ্ট্রের কথা তারা ভাবে এবং এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তারা করে রেখেছে যেখানে একটা জনগোষ্ঠীর নানাভাবে তাদের কল্যাণকর কিছু করা যায় কি না সে ব্যাপার সেই রকম বিধি ব্যবস্থা আইন তারা প্রণয়ন করতে চায় সেই তুলনায় যদি আবার ধরেন এর সঙ্গে যদি মিলিয়ে দেখেন আমেরিকার গণতন্ত্র এখন আমেরিকার সংবিধানও তো খুবই ভালো সংবিধান আমেরিকার সংবিধানে এমন কথা বলা আছে যে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত এটা কিন্তু আমেরিকান কনস্টিটিউশনের আমি মনে করি খুবই শক্তিশালী একটা দিক কিন্তু সেই আমেরিকান সেই গণতন্ত্রের মধ্যেও তো আমরা দেখছি যে কিভাবে সেখানে এবং নির্বাচনও হয় কিন্তু সেই নির্বাচনের মধ্য দিয়ে কীভাবে ট্রাম্প যিনি জনগণের ভোটে তিনি নির্বাচিত হলেন না তিনি সেখানে সেখানে আরেকটা তাদের ব্যবস্থা আছে ইলেকট্রাল কলেজের ভোটে তিনি চলে এলেন এবং সেখানে এসে কেমন তিনি তো রাষ্ট্র তিনি সেখানকার প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট হিসাবে তার যে আচরণ তার যে কথাবার্তা তার যে বিভিন্ন যে পদক্ষেপ সেগুলো আমরা দেখে তো গণতন্ত্রের তেমন কোনো নমুনা আমরা সেখানে পাই না কিন্তু সে সেটাও পুঁজিবাদ আবার দেখুন ধরুন গণতন্ত্রের মধ্যে আবার অন্য ব্যবস্থাও আছে আমরা যেমন দেখেছি একটা লম্বা সময় ধরে একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা এবং সেখানকেও সেখানে গণতন্ত্রের কথা বলা হয় এখন সেই ব্যবস্থাগুলির মধ্যে অনেক পরিবর্তন এসছে আমি চীন দেশের কথা বলতে পারি যে সেখানে সেখানে তো আমাদের দেশে যেমন নির্বাচন আছে এবং নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন তেমনটা সে কিন্তু সেখানে নাই কিন্তু সেখানে কি জনপ্রতিনিধিত্ব নাই আমার আমি সেখানে গিয়েছি পনেরো দিনের জন্য গত অক্টোবর বিপ্লবের যে তার আগে অনুষ্ঠান হবে তার আগে এবং সেখানে গিয়ে আমি যেটা দেখেছি যে সেখানেও কিন্তু গণপ্রতিনিধিত্ব আছে বিশেষ করে সেখানে যে সেখান স্থানীয় সরকার এবং সেই স্থানীয় সরকারের নির্বাচনগুলো আছে এবং সেই নির্বাচন হয় এবং সেখানে একটা প্রতিনিধিত্ব হয় আমার কাছে বরঞ্চ মনে হয়েছে আমাদের দেশে যে নির্বাচন এবং গণপ্রতিনিধিত্ব তার চাইতে আমার যদি আমার নিজের ব্যক্তিগত মত হচ্ছে সেই গণপ্রতিনিধিত্ব প্রতিনিধিত্বকে আমার আমার কাছে আরও উত্তম মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে সেই প্রতিনিধিত্বটা সত্যিকার অর্থেই অনেকটাই জনগণের প্রতিনিধিত্ব করে সুতরাং এই যে নির্বাচন এলে আমাদের এখানে যে তর্জোর শুরু হয়ে যায় এটাও যে আমাদের দেশের সাধারণ মানুষের জন্যে গণতন্ত্র চর্চার্য বোধেই একটাই একটাই মাধ্যম আছে সেটা হচ্ছে ওই পাঁচ বছর পর একটা নির্বাচন এবং তার মধ্য দিয়ে তারা একটা ভোট দেবে সুতরাং আবার সেই ভোটও এখন সেই সেভাবে কতটুকু দিতে পারবে তারা স্বচ্ছভাবে দিতে পারবে কিনা অংশগ্রহণ করতে পারবে কিনা সেই সব প্রশ্নগুলোও কিন্তু এখানে আছে সর্বোপরি আরেকটা কথা আমি এই পর্যায়ে বলবো যে এর সঙ্গে বোধহয় সম্পর্ক আমরা করতে পারি রাষ্ট্রের এখন দেখেন যে আমরা মুক্তিযুদ্ধ আমরা তো পাকিস্তান রাষ্ট্রটি ছিল ঔপনিবেশিক রাষ্ট্র আমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছি জনগণ বিদ্রোহ করেছে আমাদের লক্ষ্য ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা কায়েম করতে চাই কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র তো আমরা পেয়েছি বলে মনে হয় না এবং যেখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নেই রাষ্ট্রের যে বিভিন্ন যে আপনার স্তম্ভগুলো আছে সেগুলোর দিকে কর্তৃত্ববাদী সেখানে একটা জনগণের একটা গণপ্রতিনিধিত্বশীল এখানে একটা গণতন্ত্র থাকবে সেটা আমার কাছে মনে হয় না অসঙ্গতি মনে হয় আচ্ছা অনেক ধন্যবাদ জনাব নুরুল কবির আপনি কিভাবে দেখছেন যে গণপ্রতিনিধিত্ব বা জনপ্রতিনিধিত্ব এই ব্যাপারটা এটার সাথে তো একটা ভিন্নমতের অধিকার কিংবা রাজনীতি করার অধিকার এই বিষয়গুলো খুব দেখুন গণতন্ত্র ভাবাদর্শগতভাবে এর প্রধান উপাদান হচ্ছে প্রধান ডির্যাকশনটাই হচ্ছে সমতা আচ্ছা ইকুয়ালিটির ধারণাটা হচ্ছে গণতন্ত্রের যে আপনার চিরায়তার ধারণা তার মধ্যে প্রধান অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর বা যেইটুকু পরিসরের কথাই বলুন না কেন একটা রাষ্ট্র কাঠামোর ভেতর সকলের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সমতা থাকবার কথা কারণ সমতাটা তো আনকোয়ালিফাইড হলে চলবে না তো প্রশ্নটা হচ্ছে যে এই সমতা একদিক থেকে যেমন পলিটিক্যাল ইকোনমিক এবং কালচারাল হওয়ার কথা তেমনিভাবে আবার একইভাবে আপনার মানুষে মানুষের মধ্যে যে সমতা যে লৈঙ্গিক সমতা নারী পুরুষের সমতা বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যেকার যে অধিকারের সমতা সম্প্রদায় জাতিগত অধিকারের একটা সমাজের একটা রাষ্ট্রে একাধিক জাতি বা বড় বা কিংবা ছোট জাতি গোষ্ঠী নিয়েও একটা রাষ্ট্র হতে পারে বাংলাদেশে আছে তো এই সমস্ত নাগরিকদের ভেতরকার যে সমতার ধারণা রাজনৈতিকভাবে তেমনি অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে সেটা হবার কথা এটা হলো একটা অন্যতম দিক দ্বিতীয় হচ্ছে যে গণতন্ত্রের ধারণাটা পশ্চিমে তৈরি হলো আমরা সবাই জানি এখানে যে সার একটা রাষ্ট্রের মধ্যে সার্বভৌমত্ব কার থাকবে রাজতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামে মানুষের সার্বভৌমত্ব থাকবে নাকি ঈশ্বরের সার্বভৌমত্ব থাকবে এই বিতর্ক নিয়েই পশ্চিমে গণতন্ত্রের ধারণা তৈরি হয়েছিল এবং যারা রাজতন্ত্রের পক্ষে ছিলেন আপনার মনে থাকবার কথা যে তারা বলতেন যে রাজারা হচ্ছে কর্তৃত্ব পরায়ণ রাজারা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি সুতরাং সেই দাবিতেই তারা দেশের মানুষকে শাসন করবে এর বিরুদ্ধেই তো গণতান্ত্রিক ধারণার উদ্ভব বিকাশ এবং সংগ্রামে তার জয়লাভ হয় তো যুদ্ধের ফলে যখনই আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলছি সেটা জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার করা বলছি তার অর্থাৎ গণতন্ত্রের যারা দার্শনিক তারা বললেন যে ঈশ্বরের যে সার্বভৌমত্ব এটা একটা ধর্মীয় ব্যাপার ধর্ম ব্যক্তিগত ব্যাপার এবং এই ধুলার ধরনিতে রাষ্ট্র অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদি কীভাবে চলবে এটা যাদের জন্যে করা যা হ্যাঁ তাদের মধ্যেকার একটা সামাজিক চুক্তির মাধ্যমে একটা রাষ্ট্র গঠন করে এটা মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবার ব্যাপার বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ দীর্ঘ সংগ্রামের পর প্রায় তেইশ বছরের যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সেই প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে যে সংবিধান তৈরি হয় সেখানে কিন্তু তাত্ত্বিকভাবে এই কথাটা মেনে নেওয়া আছে বলে বাংলাদেশ রাষ্ট্র সংবিধানে আছে যে ক্ষমতার উৎসব জনগণ এবং এই সংবিধান হচ্ছে মানুষের সাধারণ ইচ্ছার প্রতিফলন হিসেবে তৈরি এক দলিল এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানুষের সার্বভৌমত্ব জনগণের সার্বভৌমত্বই সবচেয়ে উপরে থাকবে তারপরে অনেক বিভিন্ন স্তরে নানান গোজামিল হচ্ছে সে একটা পরের ব্যাপার তো প্রশ্নটা হচ্ছে যে এখন এই যে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবার গণতান্ত্রিক পদ্ধতি কী সেই পদ্ধতির প্রশ্নে নির্বাচনের কর্তা এসছে কারণ আর তো কোনো মানে একটা দেশের ষোলো কোটি লোক তো একসাথে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না তো তাদের প্রতিনিধিরা করবে তাহলে যদি সত্যিকার অর্থেই একটা জনপ্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই তাহলে সেখানে যে কোনো নাগরিকের নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ থাকবে কথা প্রথমত ব্যক্তি নাগরিকের সেটা দল হোক কিংবা বা গোষ্ঠীগতভাবে যেভাবেই হোক না কেন কিন্তু আমাদের যে ব্যবস্থার অন্তর্গত সীমাবদ্ধতার কথা ইতিমধ্যেই অধ্যাপক আনোয়ার বলেছেন ইঙ্গিত করেছেন তার মধ্যে শুধু আমি দুটো কথা যুক্ত করতে চাই এখানে বাংলাদেশের শাসক শ্রেণী এবং তার বিভিন্ন দল এই নির্বাচনী ব্যবস্থাটাকে এমন একটা ব্যয়বহুল পদ্ধতিতে ব্যয়বহুল ব্যবস্থায় অধৎপতিত করেছে যে বিত্তবান মানুষ ছাড়া এটার মধ্যে প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবার জন্য সমস্ত সাংবিধানিক রাজনৈতিক নৈতিক যোগ্যতা থাকা সত্ত্বেও সে প্রতিযোগিতা হিসেবে অংশগ্রহণ করতে পারবে না কারণ এটা বিত্তবানদের একটা ব্যবস্থায় প্রতিনিয়ত করেছে বহু বছরের মধ্যে দিয়েই যা জায়গায় এসছে ফলে এখানে যদি যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের কথা বলা হয় তার মধ্যে দিয়ে যে সংবিধান সং জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হয় এটা একটা বৃত্তবন্ধের ক্লাবে শেষ পর্যন্ত অধবর্তিত হয় সেখানে বিপুল অধিকাংশ মানুষের কোনো প্রতিনিধিত্ব থাকে না কারণ হচ্ছে তারা তো নির্বাচন অংশগ্রহণই করতে পারে না দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে আপনি এটা ওই কথার সঙ্গে জড়িত যে প্রতিবার নির্বাচন এলেই এই যে একটা পাঁচ বছর পর পর একটা পুরো জনগোষ্ঠী এদেশে একটা ঝামেলার মধ্যে পড়ে যায় টেনশনের মধ্যে পড়ে নির্বাচন হবে কি হবে না তা হলে রকম হবে এর মধ্যে আবার অন্য অন্য ধরনের কোনো পরিবর্তন হয়ে যাবে কি না এই যে এই এই আমাদের গোটা ব্যাপারটাই আমাদের এদেশের শাসক শ্রেণীর যে একবার অন্তর্গত অগণতান্ত্রিকতার বিস্ফল হিসেবে এই জনগোষ্ঠীর সামনে উপস্থিত আছে কারণ যারাই ক্ষমতায় যায় তারা ক্ষমতাকে ব্যবহার করে নিজের দল দলেরও না দল একটা বড় বড় রাজনৈতিক দল আছে আমাদের দেশে তাদের গ্রাম গ্রামান্তর পর্যন্ত তাদের সমর্থক কর্মী আছে তাদের পর্যন্ত পৌঁছায় না দলের উপরের দিকে যারা থাকে এবং তাদের যারা আত্মীয় পরিজন থাকে বন্ধু বান্ধব থাকে সামাজিকভাবে যুক্ত যে নানান ধরনের শাখা পোশাখা থাকে এই একটা অল্পাংশ মানুষ ষোলো মানুষের তুলনায় এই রাজনৈতিক ক্ষমতাকে ব্যক্তিগত বৃত্ত ও বৈভব আহরণের একটা যন্ত্র হিসেবে ব্যবহার করে করতে করতে এমন একটা অবস্থায় যায় এই প্রক্রিয়ার মধ্যে সে অনেক ধরনের তাদেরই তৈরি করা যে আইন সে আইন ভঙ্গ করে অবৈধভাবে বৈভব এবং ক্ষমতা অর্জন করে নির্বাচন যখন কাছে আসে তখন তারা ভাবে যে ক্ষমতা থেকে চলে গেলে আমাদের বিরুদ্ধে এই দেশের প্রতিষ্ঠিত আইনে রাজনৈতিক প্রতিপক্ষ মামলা করবে জেলে নেবে তাদের উপর জুলুম হবে ফলে তখন আর ক্ষমতা থেকে সরে যেতে চায় না এই নানান কানুন করে ক্ষমতাকে পারপেচুয়েট করতে চায় প্রতিটা বড় বড় রাজনৈতিক দল এবং মাঝখানে যারা রাজনৈতিক দলের বাইরে সামরিক শাসকরা ছিল তারাও একই কাজ করেছে এবং সামরিক শাসকরা রাজনৈতিক দল গঠন করেছে আসলে সেই সমস্ত ওই অবৈধ বৈভবের যে আহরণ তারা করেছিল সেটা একটা রাজনৈতিক লেজিটিমেসি তৈরি করার জন্যই করেছে তো যখনই একটা শাসক শ্রেণী অন্তর্গতভাবে অগণতান্ত্রিক থাকে স্বৈরতান্ত্রিক থাকে সুবিধাবাদী থাকে করাপ্ট থাকে সেইখানে একটা একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে অর্জিত স্বাধীন দেশে সাতচল্লিশ বছর একটা নির্বাচনী ব্যবস্থা পর্যন্ত সুষ্ঠুভাবে গড়ে ওঠে না যেখানে গণতন্ত্র হচ্ছে তো আমি বললাম এই যে আরও সমতার ব্যাপার আছে অধিকারের ব্যাপার আছে এটা নির্বাচনের হচ্ছে একটা ধাপমাত্র নির্বাচন নিজে গণতন্ত্র না গণতান্ত্রিক ব্যবস্থার প্রথম উপকরণ আমরা সেই জায়গায় করতে পারি নাই এটা শাসক শ্রেণীর অন্তর্গত ষড়তান্ত্রিক বৈশিষ্ট্যের কারণে হবে দর্শক নিচ্ছে একটা বিরতির সঙ্গে থাকুন বিরতির পর ফিরছি আবারও কথা হচ্ছিল গণতন্ত্র ও জনপ্রতিনিধিত্ব নিয়ে যাচ্ছি ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছে যে বিষয়গুলি নিয়ে এখন বিতর্ক হচ্ছে যেমন সামনে নির্বাচন কীভাবে হবে ইভিএম ব্যবহার করা হবে কি না কিংবা সেনাবাহিনী মাঠে থাকবে কি না কিংবা রাজনৈতিক দলগুলোর আসলে আলোচনার ভিত্তিতেই বিষয়গুলো সমাধান করা হবে কিনা এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যেতে পারে দেখুন বাংলাদেশের গণতন্ত্র কিংবা বাংলাদেশের নির্বাচন যেটা নুরুল কবির বললেন যেটা যদিও আমরা মুক্তিযুদ্ধের পর অনেকগুলো বছর প্রায় অর্ধ শতাব্দীই তো হয়ে যাবে আর কিছুদিন পর অনেকদিন পেরিয়ে এসেছি কিন্তু তারপরেও আমরা বলা যায় অনেকটা প্রাথমিক যে আমাদের মানে প্রস্তুতি কিংবা শেকড় গ্রথিত হওয়া গণতন্ত্রে সেগুলো আমরা করে উঠতে পারিনি অনেক পিছিয়ে আছি এবং এই অবস্থায় যে সময়টুকু এখন আমাদের আছে যে নির্বাচন তো খুব শীঘ্রই হবে এই হয়তো জানুয়ারি মাসের আগামী বছরের জানুয়ারি নির্বাচন হবে এই অল্প সময়ের মধ্যে এই বিষয়গুলো নিরসন আসলে হবে না আচ্ছা যেগুলি তোলা হচ্ছে এখন সেগুলো দীর্ঘ সময়ের একটা আন্দোলনের মধ্য দিয়ে আলাপ আলোচনা বলি কিংবা একটা কনসেনশিয়াস অপিনিয়ন বলি সেগুলোর মধ্য দিয়ে কিছু কিছু বিষয় কি এক ধরনের সিদ্ধান্ত নাপায় দাবি করছেন যে এই সরকারের অধীনে নির্বাচন হবে কিনা কিংবা তত্ত্বাবধায়ক সরকার কিংবা সংসদ ভেঙে দেওয়া হবে কিনা কিংবা এই যে বিষয়গুলো তোলা হচ্ছে এগুলো আমি আমি মনে করি না যে সামনের নির্বাচনের আগে এগুলো আচ্ছা হবে বরঞ্চ যে এগুলো নির্ধারণ করার জন্য অতীতে যেমন যেটা হয়েছে আমাদের এখানে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ছিল না ছিল কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দীর্ঘ আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনের ফলশ্রুতিতেই পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এসেছে তো বাংলাদেশে এখন যেগুলো বলা হচ্ছে সেই সেই সব দাবির জন্য সেভাবে আন্দোলনও গড়ে ওঠে নাই সেভাবে এবং বাধ্যও করা যায় নাই সরকারকে যে এই পরিবর্তনগুলি আনবার এখন যে অবস্থাটা আছে এখন বিদ্যমান যে আইন কানুন কিংবা যেভাবে নির্বাচন হওয়ার কথা সংবিধান অনুযায়ী আমার ধারণা সেই সেই সেভাবেই হবে এবং তার মধ্য দিয়ে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক জনপ্রতিনিধিত্বমূলক সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা সেটা প্রশ্ন বটে তো সেটা তো দেখবার বিষয় কিন্তু এটা এটা আমার কাছে মনে হয় যে এবারের সামনের যে নির্বাচন সেই নির্বাচন একেবারে সেই চোদ্দো সালের মতো নির্বাচন হবে এটা আমার কাছে মনে হয় না কারণ চোদ্দো সালের নির্বাচনটা বিশেষ একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে নির্বাচন হয়েছে সেখানে একটা বড় দল বিএনপি তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি শুধু নয় তারা নির্বাচনী নির্বাচনটাকে প্রতিহত করবার জন্যে যত রকমের ব্যবস্থা আছে সহিংস ব্যবস্থা সেটা অবলম্বন করেছে দেশ বলতে গেলে একটা গৃহযুদ্ধের পরিস্থিতির মধ্যে ছিল এবং সেই অবস্থায় নির্বাচনটি এমন ভাবে হয়েছে সেখানে জনগণের তেমন অংশগ্রহণ হয়নি অন্তত ভোট দেবার ক্ষেত্রে তো তেমন একটা অবস্থা হওয়ার মতো সেই রকমই একটা অবস্থা এখন সামনে হবে আমার তা তা মনে হয় না বরঞ্চ সেই রকমের কিছু ইঙ্গিতও আমরা পেয়েছি আমাদের যেমন মাননীয় প্রধানমন্ত্রীও সেই কথা বলেছেন যে এবারে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করে সেই কথাগুলো বলা হয়েছে আর নির্বাচনে বিএনপি এবার অংশগ্রহণ করার পক্ষে করবে কি করবে না সেটা একটা বড় প্রশ্ন বিদ্যমান বিদ্যমান যে আপনার নির্বাচনী নির্বাচনের যে আইনকানুনগুলো আছে যেভাবে নির্বাচন করবার কথা সেগুলো মেন সেগুলোর অধীনেই তারা করবে কি না সেটা প্রশ্ন সেখানেও মনে হয় যে বিএনপির বর্তমান যে অবস্থা সেখানে তাদের অংশগ্রহণ হয়তো তারা করবে এবং করাটাই হয়তো তাদের জন্যে কী বলা যায় সেটাই যুক্তিযুক্ত হবে আপনি দেখবেন যে বাংলাদেশে আমরা দেখেছি যেমন এরশাদ কিংবা জিয়াউর রহমান সে সময় তো সামরিক শাসন শুধু নয় সে সময় জিয়াউর রহমানের সময় তো একটা সময় তো সারা রাত্র ধরে সেখানে কারফিউ থাকত সেই অবস্থার মধ্যেও কিন্তু নির্বাচন হয়েছে কিংবা এর সাথে সময়ও নির্বাচন হয়েছে খুবই নানান কালাকানুনের মধ্য থেকেও রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং যেহেতু আমাদের দেশের যে গণতন্ত্র কিংবা ক্ষমতায় যাবার উপায়টা হচ্ছে একটা নির্বাচন সুতরাং রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করে তারা যদি তাদের কথাগুলো বলে যেমন তাদের যে যেমন নির্বাচনী যে ব্যবস্থা পরিবর্তনের কথা তারা বলছেন সেইগুলো যদি তারা বলেন তাহলেও সেখানে জনগণের কাছাকাছি যেতে পারেন যেমনটা সব সময় করে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু কখনও দেখবেন না আওয়ামী লীগও নানা নিপিড়নের শিকার হয়েছে বিভিন্ন সময়ে কিন্তু নির্বাচন পর্যন্ত তারা করে নাই যেমন শেখ হাসিনা যখন আমার মনে আছে যে এক এগারো সরকার আসার পরে যখন ওনাকে গ্রেপ্তার করেছে তিনি সরাসরি বলেছেন যে আমি গ্রেপ্তার হয়েছি কিন্তু নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করবে আমি কারাগারে থাকলেও করবে এখানে অবশ্য পার্থক্য হয়ে যায় যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তবে আমার কাছে মনে হয় বিএনপির এখন যে অবস্থা সে অবস্থায় বিএনপি হয়তো মানে জনগণের সাথে যে সংযোগহীনতাটা হয়ে গেছে তাদের বিচ্ছিন্নতাটাও হয়ে গেছে কারণ এই সমস্ত দলগুলো তারা ক্ষমতায় যদি না থাকে তখন এক এক অর্থে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সেটা হয়ে যদি না তারা তেমনভাবে আন্দোলন করতে পারে সেটা তারা করতে পারেনি এই অবস্থায় যেটা আপনি প্রশ্ন করেছেন যে যেগুলো দাবিগুলো তোলা হচ্ছে সেই দাবিগুলো কি হবে আমার কাছে মনে হয় দাবি তো তারা করবেনি কিন্তু সেই দাবি দাওয়া করার পরেও তারা নির্বাচনে আসবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সেই দিক দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও কিন্তু এটা জনগণও চাইবে এবং জনগণ তো সেটাই চায় যে একটা সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বড়ো দুটো রাজনৈতিক দল তারা নির্বাচনে থাকুক এবং তারা জনগণ যেন সেখানে ভোট দিতে পারে তেমন একটা অবস্থা তো জনগণ প্রত্যাশা করে সুতরাং তারা যদি বিএনপি যদি আসে তাহলে একটা বলা যায় যে বাংলাদেশের নির্বাচনে একটা জনগণ অন্তত একটা স্বস্তির জায়গা থেকেও নির্বাচনটা করতে পারবে এই এই আলোচনা একটু পরের অংশটা যায় যে জনপ্রতিনিধিত্ব বিষয়টাই আমাদের জনপ্রতিনিধিরা আসলে করেন এই আলোচনাটা আমরা প্রায় দেখি যে সংসদে গুরুত্বপূর্ণ বিষয় কিংবা এই যে বিদেশের সম্পদ পাচার কিংবা ব্যাংক খাতগুলো ধ্বংস হয়ে যাওয়া এই বিষয়গুলো নিয়ে আলোচনা কিংবা রাষ্ট্রের নানান চুক্তি এই বিষয়গুলোতে আমরা দেখি তাদের প্রায় কারণটা কি আপনি তো আগেই বলেছি যে আপনি যে আলোচনাটার কথা চাইছেন আপনি যে আকাঙ্ক্ষা সংসদের মধ্যে যে এখানে অর্থনৈতিক ব্যবস্থার ভেতর থেকে লুটপাট এখানে আপনার আইনশৃঙ্খলার ভয়াবহ আপনার যে দুরবস্থা কিংবা এখানে অব্যাহতভাবে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে তো চলছেই বহু দশক ধরে বিভিন্ন মাত্রায় সেসব সব বেড়েছে গুম খুন মানুষের অধিকারহীনতা এই আলোচনাগুলি আপনি আশা করেন এবং একটা জনপ্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মধ্যে তাই হওয়ার কথা কিন্তু আমি আগেই বলেছি এগুলি একটা ধনী ব্যক্তিদের এক ধরনের সমৃদ্ধশালী সেখানে না ক্লাবে অধপতিত হয়েছে ফলে এই যেই সমস্ত অপরাধগুলি সংগঠিত হয় যার সমাধানের জন্য আপনি এখানে আলোচনা চাইছেন সেই অপরাধগুলির সঙ্গে এই এই লোকগুলি নানানভাবে তাদের কাছাকাছি লোকগুলি নানানভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা দায়ী তারা নিশ্চয়ই আপনি আশা করতে পারেন না যে যারা এই ধরনের মানুষের দুর্দশার কারণ হয়ে তারপরে অনেক টাকা খরচ করে নির্বাচিত এখানে যায় তাদের পক্ষে আইন প্রণয়ন করে তারা আবার এই অধিকাংশ মানুষের পক্ষাবলম্বী আলাপ আলোচনায় থাকবে তার জন্য সত্যিকার অর্থেই আমাদের এই আর অনেক বড় বড়ো সংগ্রাম দীর্ঘতর সংগ্রামের দরকার হবে এটা অটোম্যাটিক্যালি কখনো আসে নাই কোনো দেশে এখা আসবে না সেজন্য জন্য সত্যিকার অর্থেই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে এক দ্বিতীয় বিষয় হচ্ছে এই মুহূর্তের যে রাজনৈতিক অবস্থার কথা আপনি তুলছেন আপনি কতগুলি যেসব লক্ষ্য করুন যে নির্বাচনকে কেন্দ্র করে বৃহত্তর পরিসরে এক ধরনের পোলারাইজেশন প্রক্রিয়া কমপ্লিট হয়েছে এই অর্থে যে এখন দু ধরনের দুটো আকাঙ্ক্ষা আমরা সমাজে দেখতে পাচ্ছি এক হচ্ছে যারা সরকারে আছেন আওয়ামী লীগ এবং তার যারা মিত্র সরকারে তারা তাদেরকে ক্ষমতায় রেখেই নির্বাচনটা করতে চায় এই কথার অর্থ কী এই যে যখন আওয়ামী লীগ একটা সময় নব্বইয়ের দশকে এরকম একটা ব্যবস্থা তারা মানেন নাই কেন মানেন নাই ন্যায্য কারণ ছিল মানেন নাই এই কারণে যে এইরকম ক্ষমতায় থেকে নির্বাচন করলে রাষ্ট্রযন্ত্রের উপর তার যে প্রভাব থাকে সেই প্রভাবটাকে ব্যবহার করে নির্বাচনী ফলাফলটাকে প্রভাবিত করা যায় এটা এরা জানে তো সে কারণে একসময় ওনারা সক্রিয়ভাবে আন্দোলন করে অন্য ধরনের একটা সরকার দলনিরপেক্ষ একটা রাজনৈতিক সরকার সরকারের ব্যবস্থা তারা করতে পেরেছিলেন বিএনপি সেটা করতে পারে নাই এখনও পর্যন্ত পারে নাই তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনে বৈতরণী পার হতে চান অন্যদিকে ক্ষমতার বাইরে যারা তারা কিন্তু সংগঠিতভাবে এবং একত্রিতভাবে কিংবা দূরবর্তীভাবে তারাও কিন্তু ভিন্ন দাবিতে ইতিমধ্যেই আপনার পোলারাইজেশনটা কিন্তু হয়ে গেছে যেমন ধরুন বিএনপি সহ তারপর আরও কিছু ছোটো ছোটো রাজনৈতিক দল কিছু ব্যক্তিকে সামনে রেখে তারা একটা রাজনৈতিক মঞ্চ করেছেন তারা তাদের পরিষ্কার দাবি দেওয়া উত্থাপন করেছে বামপন্থী যে জোট সেই জোট তাদের সঙ্গে নাই কিন্তু তারা আওয়ামী লীগের সঙ্গেও নাই তাদেরও কিন্তু দাবি হচ্ছে এই সরকারকে পদত্যাগ করতে হবে কতগুলি কমন দাবি কিন্তু সমাজে চলে এসছে যে সরকারকে পদত্যাগ করতে হবে সংসদ বানতে হবে ইভিএম ব্যবহার করা চলবে না নিরপেক্ষ করবার জন্যে মিলিটারিকে ভোটের দিন মাঠে রাখতে হবে এমনকি যে সমস্ত ধর্মাশ্রয়ী কিছু রাজনৈতিক দল আমরা কয়েকদিন আগে দেখলাম সর্বার্দ উদ্যানে নির্বিঘ নির্বিঘ্নে মিটিং করে চলে গেল যার সঙ্গে সরকারের একটা যোগাযোগ আছে বলে সমাজে স্পেকুলেশনস আছে তারাও কিন্তু এই দাবি করেছে অর্থাৎ সরকারের ভেতরে যারা আছে আর সরকারের বাইরে যারা আছে ইতিমধ্যে নির্বাচনটা এই যেটা খুবই সামনে এই অল্প সময়ের মধ্যে সেটা হবে কিনা আমার মতন আমি আমার ভাইয়ের মতন আমিও সংসারের মধ্যে আছি কারণ সময় খুব বেশি নাই কিন্তু এটাকে কেন্দ্র করে পোলারাইজেশন কমপ্লিট আচ্ছা এবং এই অল্প সময়ের মধ্যে সরকার এবং বিরোধী বিরোধী শিবিরের মধ্যে যদি কোনো না কোনো ধরনের মীমাংসা না হয় তবে এই যেই ধরনের একটা নির্বাচন হবে সেটা খুব অংশগ্রহণমূলক কিংবা মানুষকে ভোট দিতে পারবে এটা মনে করার কারণ নাই কারণ আমি একটা লক্ষণ খুব দুর্ভাগ্যজনকভাবে দেখি এবং বেদনার্থ বোধ করি দু হাজার সালে যে নির্বাচনটা হয়েছিল এটাকে যদি আব্দউ নির্বাচন বলেন যেখানে একশো চুয়ান্নটা সিটে কোনো বিরোধী দলের প্রতিনিধিই ছিল না আচ্ছা সেইটা কনস্টিটিউশনালি আপনার অক্ষর দিয়ে যদি দেখেন আক্ষরিক অর্থে হ্যাঁ সেটা প্রশ্নবিদ্ধ করার কিছু নাই কিন্তু কনস্টিটিউশনের যদি স্পিরিটের দিক থেকে থাকেন লেটার অ্যান্ড স্পিরিট বলে দুটো কথা আছে যেখানে একশো একান্নটা অন্তত কমপক্ষে জনগণের প্রতিনিধি লাগবে সরকার গঠন করতে সেটাও ছিল না তখন কিন্তু আওয়ামী লীগের লোকজনদেরকে বা তার বন্ধুদেরকে আমরা ব্যথিত হতে দেখেছি তারা বলেছে এটা একটা অ্যাবনরমাল সিচুয়েশান এত বছর পরে এসে আবার পাঁচ বছর পরে এসে আমার মনে হচ্ছে তার এখন এটাকে বড় মজা পেয়ে গেছে তারা ওইরকম একটা নির্বাচনই চায় তার চ্যালেঞ্জ না হয় যেমন ধরুন এক মাসের বেশি বা দেড় মাসের বেশি নেই নির্বাচনের তারিখের এখনও পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড করবার যে চিরন্তন একটা ইউনিভার্সাল ব্যবস্থা লাগে সেটা তারা এখনও করে না এখনও পর্যন্ত নিজেরা ক্যাম্পেইন করেই চলেছে নানানভাবে কিন্তু তাদেরকে অন্যদেরকে মিটিং করতে দেয় না পারমিশন দেয় না রিড করার পর পূর্ব মুহূর্তে আগে দেয় অর্থাৎ এই যে একটু তো ডিসকারেজ করা সরকার যদি ইচ্ছা থাকত একটা অংশগ্রহণমূলক নির্বাচনের তাহলে তারা যাতে নির্বাচনের প্রচারের মধ্যে নামতে পারে সেটা তো করবার কথা ছিল তার মন মনে হচ্ছে যেন ওই দু সালের ইলেকশনটা এখন অনুতাপ্ত হওয়ার বদলে তারা খুব মজা পেয়ে গেছে এরকম আরেকটা করলে ভালো হয় এদেরকে বাইরে টাইরে পুনরাবৃত্তি হওয়ার একটা সম্ভাবনা আপনি দেখছেন আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি সম্ভাবনা আমি জানি না আশঙ্কা আশঙ্কা আমি দেখতে পাচ্ছি কিন্তু আশঙ্কা হচ্ছে একটা সংঘর্ষের দিকেও চলে যেতে পারে হঠাৎ করে যে কোনো সময় যেটা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর জন্য ভালো না নাগরিকদের জন্য ভালো তো নয় অনেক ধন্যবাদ প্রিয় দর্শক নিচ্ছে আরেকটা বিরতি সঙ্গে থাকুন রীতিপর ফিরছে আবারও কথা হচ্ছিল গণতন্ত্র ও জনপ্রতিনিধিত্ব নিয়ে যাচ্ছি ডক্টর মোহাম্মদ আনোর হোসেনের কাছে এই যে সত্তর আশির দশকে এমনকি ষাটের দশকেও সামরিক শাসন ছিল এমন অনেকগুলো দেশে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নব্বই সময় নানানভাবে একটা আলাপ আলোচনা মীমাংসা কিংবা এটার মধ্যে দিয়ে রাষ্ট্র একটা কার্যকর পরিস্থিতি গিয়েছে রাষ্ট্রীয় সংস্থাগুলো কমিশনগুলো চালু হয়েছে বাংলাদেশের বেলায় বলা যায় যে এটা ঠিক ওইভাবে বহু ক্ষেত্রে যে রাষ্ট্রীয় সংস্থাগুলো সরকারের অধীনস্থ হয়ে যাওয়া কিংবা রাষ্ট্র এবং সরকার একাকার হয়ে যাওয়ার বৈশিষ্ট্যটা আমরা বরং বেশি দেখছি এইটা থেকে উত্তরণের উপায় কি মানে যেটা ছাড়া গণপ্রতিনিধিত্ব বা জনপ্রতিনিধিত্বটা কঠিন দেখুন বাংলাদেশের গণতন্ত্র খুব বেশি সামনের দিকে এগুতে পারেনি বলে যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালুর জন্য কিন্তু কিছু কিছু ব্যবস্থা নিতে হয় যেমন ধরেন সংসদ হলেই শুধু হয় না সেখানে সংসদীয় কমিটিগুলো কাজ করতে হয় এখন আমরা একটা লম্বা সময় দেখেছি যে যখন কোনো সংসদীয় কমিটিগুলি হয় না দীর্ঘ সংসদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু সংসদীয় কমিটি হচ্ছে না কিংবা কমিটি হলে তারা বসে না আপনার কথার সাথে একটু যুক্ত করি এই যে সংবিধানের সংসদের প্রশ্ন অনেকেই বলেন যে যে সংবিধানের শত্রুর অনুচ্ছেদের কারণেও গণপ্রতিনিধিরা আসলে স্বাধীনভাবে কাজ করতে পারেন না বা ভূমিকা রাখতে পারেন না হ্যাঁ সেই সে সেই কথাটা আছে কিন্তু আমি যে যে প্রশ্নটা সামনে আনছি যে এই যে সংসদীয় কমিটিগুলো বিভিন্ন এগুলো কিন্তু একটা আমাদের মানে এই যে বুর্জা গণতন্ত্র সেই গণতন্ত্রের একটা খুবই শক্তিশালী অনুষঙ্গ হচ্ছে এগুলো এবং এগুলো যখন যত যখন কাজ করে এবং কার্যকরভাবে কাজ করে তখনই রাষ্ট্র এবং রাষ্ট্র আর অন্যদিকে গণতন্ত্র তাদের মধ্যে একটা কী বলা যায় একটা ব্যালেন্স থাকে মানে রাষ্ট্র কর্তৃত্ববাদী তেমনভাবে হতে পারে না কারণ সেখানে শক্তিশালী সেই সংস্থাগুলো কাজ করে এখন দেখুন চোদ্দো সালের যে নির্বাচন যেটা আমত করবার নুরুল কবিরও বললেন যে এটার নির্বাচন এই চোদ্দ সালের নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার এলো সেখানে এই সেখানে ব্যাপকভাবে জনগণ সেখানে অংশগ্রহণ করতে পারলো না কিন্তু তারপরে এই যে সংসদ এই সংসদে কিন্তু আপনি যদি দেখেন যে সেখানে যে কমিটিগুলো কিন্তু গঠিত হয়েছে শুধু নয় তারা কাজ করেছে আমি একটা কমিটির কথা বলতে পারি যেমন এই যে পার্বত্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে কমিটিটা আছে সেখানে আমি সেটার সঙ্গে একটু জানবার সুযোগ আমার হয়েছিল আমি দেখেছি যে এই কমিটিগুলো এটা কাজ করেছে এবং সেই কারণেই তাদের যে সমস্যাগুলো আছে যে সমস্যা যদি শান্তি চুক্তি হওয়ার পরেও সেই বহু সমস্যায় কিন্তু রয়ে গেছে আমাদের আদিবাসীদের সেগুলোর ব্যাপারে কিন্তু অনেক ক্ষেত্রে এই কমিটিগুলো শক্তিশালী একটা ভূমিকা রেখেছে এবং কিছু অগ্রসর হতে পেরেছে সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে একটা গণতন্ত্রের জন্যে যে একটা জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থা দরকার সেগুলোর জন্যে দেশে একটা কি বলা যায় একটা শান্তিপূর্ণ একটা অবস্থা দরকার যেখানে সংসদে সংসদগুলো সংসদ ক্রিয়াশীল শুধু থাকবে না নয় এই ধরনের সংস্থাগুলো কাজ করতে পারবে কারণ আমরা দেখেছি যে যদিও অনেক সময় নির্বাচন হয়েছে এবং নির্বাচন আপাত দৃষ্টিতে ভালো নির্বাচনই হয়েছে এবং সরকার এবং বিরোধী পক্ষ আছে কিন্তু বিরোধী দল তো সংসদে যায় না এবং সেখানে আলোচনাও করে না অংশগ্রহণ করে না বয়কট করে এবং সেখানে ওই সংসদগুলো তেমনভাবে কোনোভাবেই কার্যকর হয় না সেই দিক দিয়ে যদি দেখেন যে এই যে গত এই যে সংসদটা চলছে সেটাতে আইন কানুনের কথা বলেন বহু আইন কানুন কিন্তু এই সংসদ করতে পেরেছে নানা বিষয়ে এবং অনেক আইনি কিন্তু জনগণের পক্ষেই সেই আইনগুলো গেছে তবে তার সঙ্গে ভিন্ন কথাও আছে কিন্তু মোট কথা হচ্ছে যে সংসদের যে কাজ কিংবা আমাদের যে যারা সংসদ সদস্য তাদের যে কাজ আইন প্রণয়ন করা সেই সব ক্ষেত্রে অনেক দূর অগ্রসর হয়েছে তবে সাথে সাথে আমি এ কথাও বলবো যে সংসদটা যেহেতু শুধুমাত্র বাংলাদেশের বিত্তমান শ্রেণীর অংশগ্রহণ এবং তাঁদেরই একটা জায়গা হয়ে গেছে সুতরাং যে অর্থে এই সংসদটা জনগণের প্রতিনিধিত্ব করবার কথা ছিল সেটা একেবারে মৌলিক বিচারে সেটা তো আসলে হওয়ার কথা না এবং হচ্ছেও না কিন্তু একটা বুর্জা গণতান্ত্রিক ব্যবস্থায় তুলনামূলকভাবে যদি বলি তাহলে এই যে গত সংসদটা যেটা অনেকে বলেন যে এটার তেমন মানে নৈতিক বিচারে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই সেই সংসদটি কিন্তু অতীতের অনেক সংসদের চেয়েও কিন্তু ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক ধন্যবাদ কবির এই বিষয়ে আপনার মতামতটা দুটো বিষয় একটা হচ্ছে যে আমাদের একটা রাষ্ট্র তো একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে কাজ করে প্রথম থেকেই এই আমাদের রাষ্ট্রের সংবিধানের অনেক সুন্দর সুন্দর কথা থাকা সত্ত্বেও অনেক মৌলিক অধিকারগুলো স্বীকৃতি থাকা সত্ত্বেও তার যে রাষ্ট্রের কাঠামোগত যে ব্যবস্থা এটা খুব খুবই অগণতান্ত্রিক ছিল এটা কতগুলি ঐতিহাসিক কারণও ছিল কিন্তু সেই সেখানে কিছু দূরদৃষ্টির অভাব আজকে যারা যারা এটা সংবিধান প্রণয়ন করেছিলেন প্রস্তাব করেছিলেন এবং যারা পাশ করেছিলেন তাদের কত পেছন ফিরে দেখবার দরকার আছে মনে দেখুন রাষ্ট্রের একটা বিষয়ে কি দাঁড়ালো যিনি সরকার প্রধান হবেন যিনি সংসদের প্রধান হবেন এই দুটো পথকে একজনই একজন মানুষ ধারণ করতে পারবেন অর্থাৎ লিডার অফ দি হাউস এবং লিডার অফ দি গভর্নমেন্ট অর্থাৎ প্রাইম মিনিস্টার একই লোক হইতে পারবেন একই ব্যক্তি অথচ তার মধ্যে পৃথিবীর অনেক জায়গায় এটা ব্যবস্থা আছে কিন্তু সেইখানে যে দুটো পজিশনের মধ্যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকার কথা মাঝখানে প্রেসিডেন্ট যিনি থাকেন হেড অফ স্টেট তার সঙ্গে যে পাওয়ার শেয়ার করার কথা বা একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকার কথা প্রথম থেকেই ছিল না ছিল না কেন একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা টাওয়ারিং পার্সোনালিটি ছিলেন শেখ মুজিবুর রহমান তাকে সামনে রেখে যে তিনি এই রাষ্ট্রের প্রধান এই সরকারের প্রধান এইটা মাথায় রেখে সাবকনসিয়াসলি একটা কনস্টিটিউশন তৈরি করা হয়েছিল এটা চিন্তা করা হয় নাই যে ওনার যদি মানে সেই জঘন্য হত্যাকাণ্ডের কথা যদি আমরা নাও বাদ দিই বাদও দিই যে যে উনি যদি কখনো রিটায়ার করেন তারপরে একটা ইউনিভার্সাল সিস্টেমের মধ্যে কীভাবে চলবে সেটা এখনও আছে পরবর্তীকালে যারা স্বৈরশাসক হয়েছেন তারা ওই প্রভিশনটাকে কাজে লেগেছে আমার শত্রু অনুচ্ছেদের কথা বলছেন শত্রু অনুচ্ছেদটা কিন্তু ইতিহাসের একটা অন্য ঘটনা থেকে এসেছিলো আওয়ামী লীগ যে তখন এটা প্রস্তাব করেছিল প্রথম সংবিধানে ছিল আপনার চুয়ান্ন সালের নির্বাচনের পর ছাপ্পান্ন সালের মধ্যে এই প্রতিদিন দুইবার সরকার পরিবর্তন হয়েছে এই ঘটনা ঘটেছে কারণ এমপিদের হর্স ট্রেডিং বলে যেটা বেচা কেনাগত এই দল ওই দলের সঙ্গে আনুগত্য ওই দলের আনুগত্য এটা রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয় এগুলি মনে করে তখন করা হয়েছিল তো এই আস্তে আস্তে যদি এখন গণতান্ত্রিক ব্যবস্থা একটা প্রাতিষ্ঠানিক রূপ নেয় সেগুলো আস পরিবর্তন হবার কথা কিন্তু ভালো পরিবর্তন সেগুলো হয়নি খারাপগুলি গেছে দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে সত্তর অনুচ্ছেদের মধ্যেও এইটাকে আবার এক ধরনের এক ধরনের কথিত জনপ্রতিনিধিরা এইটাকে সামনে রেখে কতগুলি এক্সকিউজ তৈরি করেন সত্তর অনুচ্ছেদ কেবলমাত্র সংসদে কোনো একটা পার্টিকুলার ব্যাপারে যদি ভোটাভুটির দরকার পড়ে সেইটুকুর জন্য বাধা কোনো বিষয়ে সরকারের পজিশনের বিরুদ্ধে বা তার সম্পর্কে ক্রিটিক করার কোনো বাধা না অথচ এটাকে এমন একটা ইমপ্রেশন দেওয়া হয়েছে পারসেপশন তৈরি করা হয়েছে যে অ্যাজ এ সরকারি দলের লোক অথবা বিরোধী দলের লোক কোনো যদি তাদের নিজেদের কোনো অফিসিয়াল পজিশনের বাইরে বুঝে তারা কোনো কথা বলতে পারবেন না সেটা সত্য নয় তৃতীয়ত হচ্ছে আরেকটা জিনিস যে এখানে কনস্টিটিউশনালি যে অগণতান্ত্রিক বিধি ব্যবস্থা আছে সেইটাকে যদি ভেতর থেকে আপনার সংস্কার না করি এটা কাঠামোকতার সংস্কার না করি আমরা তাহলে যেই লক্ষ্যের কথা আপনার আপনি বলছেন সেখানে দূরে অগ্রসর হতে পারবো না আর আর একটা ছোট্ট যে আমি বলতে চাই সেটা হচ্ছে যে যে সংসদের প্রশংসা করলেন আনোয়ার ভাই একটু এই সংসদের কিন্তু একটা অন্তর্গত দুর্বলতা হইল এই যে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসির কথা আওয়ামী লীগ বলে বা এই সরকারও বলে তার মূলগত একটা বিকৃতি ডিস্টর্শন হচ্ছে এই যে ওই ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গণতন্ত্রের মধ্যে পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্যে বিরোধী দল থাকার কথা যে সরকারে অংশগ্রহণ করবে না পজিটিভলি হোক বা ক্রিটিক্যালি হোক সরকারকে সরকার নানা আইন প্রস্তাবিত আইন পদক্ষেপ কর্মসূচি এগুলোকে মানুষের জনগণের পক্ষাবলম্বী সমালোচনাগুলি তুলে ধরবে আমরা এটার মধ্যে দেখতে পেলাম যে এখানে সরকারি দল এবং বিরোধী দল মিলেমিশে আগে যেমন নির্বাচন করেছিল তেমনি তার একটা ভাগ বা টোয়ারার একটা মন্ত্রিসভা ওইখানেও কে বিরোধী দল কে সরকারি দলের বোঝা যায় না এইটাকে ক্লিয়ার ডিস্টর্শন এইখান যে ট্র্যাডিশনাল যে আপনার যে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গণতন্ত্র এটা করেছে এবং এটা ভীষণভাবে একজন সুবিধাবাদী আপনার ব্যবস্থা হিসেবে কায়েম করেছে পরস্পর পরস্পরকে পিচুলকে কুলচলকানোর মাধ্যমে দেখা যাবে দেখা যাচ্ছে যে তারা আগে যে প্রশ্নগুলি আপনি উত্থাপন করেছিলেন রাজনৈতিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক যে তো রয়েছে এগুলি যে তারা খুব চুলচেরা বিশ্লেষণের মধ্যে যান না এই গোটা ব্যবস্থাটাকে ভেতরের দিক থেকে আপনার কাঠামোগত সংস্কার যেমন দরকার সংবিধানের তেমনি রাজনৈতিকভাবে আপনি প্রশ্ন করে তুলেছিলেন না কবে এটা ঠিক হবে ইতিহাস আসলে কোনো দিনই তো পাটিগণিত নয় কিন্তু ইতিহাসের যে কার্যকরণ সম্পর্ক সেইটা যদি আমরা মাথায় রাখি কোনো সে ঠিক হবে না যত যদি না সমাজের চিন্তাশীল মানুষরা স্বাধীনভাবে এই মানুষের তো দলের প্রতি আনুগত্য বা ভালোবাসা থাকতেই পারে কিন্তু তারপরেও তো সমাজের মধ্যে স্বাধীন চিন্তাশীল মানুষ থাকা দরকার আপন দলের দলকে দিয়ে ভালো কাজ করানোর জন্য কিছু তো দ্রোহী চিন্তা সমাজে তাদের সামনে হাজির করা উচিত যতক্ষণ পর্যন্ত আমরা জনসমাজ রাজনৈতিকভাবে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর উপর চাপ প্রয়োগ করতে না পারবে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এটা হবে না লক্ষ্য করুন সরকারগুলি সবসময় অন্য সমস্ত ক্লাসের লোকগুলিকে জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণীগত পেশাগত লোককে আপনার অ্যাকাউন্টেবল করতে চায় নিজের অ্যাকাউন্টেবিলিটিটা ছাড়া নিজে থাকতে চায় আন অ্যাকাউন্টেবল আর অন্যদেরকে অ্যাকাউন্টেবল করার নামে জবাবদিহিতামূলক ব্যবস্থা এনার নামে আসলে সাবমিট করাতে চায় প্রদানত করতে চায় তো এই ব্যবস্থাগুলোর বিরুদ্ধে সচেতন সমাজের জনসমাজের সংঘবদ্ধ সংগ্রাম বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক দুটোই দরকার হবে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক নিচ্ছে আরেকটা বিরতি সঙ্গে থাকুন বিরতির পর ফিরছে আবার কথা হচ্ছিল গণতন্ত্র জনপ্রতিনিধিত্ব নিয়ে যাচ্ছি ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হোসেনের কাছে এই যে আমরা সরকারের কাছ থেকে শুনছি বা অনেক মন্ত্রীর কাছে শুনছি যে যদি সরকার ক্ষমতা না থাকে হানাহানি হবে কিংবা বহু লোক মারা যাবে বিরোধী দলগুলো আশঙ্কা করছে যে তারা যদি নির্বাচনে জিততে না পারে কিংবা ভালো করতে না পারে তারা নিশ্চিন্ন হয়ে যাবে তো বাংলাদেশে মনে হচ্ছে যে সরকারে থাকলে সব পাচ্ছি বিরোধী দলে থাকলে নাগরিক অধিকারহীন হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তরণের পথটা কি উত্তরণের পথ নুরুল কবির বলেছেন সময় এটা খুব শর্টকাট কোনো পথ আসলে না নাই এখন এই যে একটা আমাদের যে ব্যবস্থা একটা সংসদীয় গণতন্ত্র সেখানে তো একটা সাইকেল তো এক চাকার মধ্যে সাইকেল সেখানে সার্কাসের লোকরা চালায় কিন্তু এটা তো স্বাভাবিক সাইকেল নয় দুটো চাকা থাকতে হবে অর্থাৎ সরকার এবং বিরোধী দল দুটোই থাকবে কিন্তু সেটা তো নয় আমাদের এখানে এবং না থাকার কারণটাও যে এখানে জনগণের সামনে যেমন ধরুন একবার আমাদের এখানে যেটা হয়ে গেছে সাধারণভাবে আমি অনেক ক্ষেত্রে বলেছি যে মনে হয় যেন জনগণকে বেছে নিতে হবে যে একবার হবে একটা মুক্তিযুদ্ধের সরকার এবং তারপরে তাকে আবার পাল্টে দিতে হবে আরেকটা হবে রাজাকারের সরকার খুব এটা গ্রসলি বলেছি কিন্তু এই অবস্থার বাইরে যে যে চিন্তাশীল মানুষের কথা নুরুল কবির বলেছেন তাদের অবস্থান কোথায় আমাদের একটা ভিন্ন ধারা কোথায় সমাজকে এগিয়ে নেবার জন্যে আরও অগ্রসর চিন্তার সেই শক্তি কোথায় তার সেই তেমন শক্তি তো আমরা কোথাও দেখছি না সিভিল সোসাইটি যেটা একসময় সেই ভূমিকা পালন করতো তাদের অবস্থানও আজকে আমরা খুবই নড়বড়ে অবস্থা এবং নড়বড়ে না তাদের তাদের সেই ভেতরকার শক্তিটাই তারা হারিয়ে ফেলেছে সুতরাং আমাদের যে কাঙ্ক্ষিত গণতন্ত্র সত্যিকারের জন গণপ্রতিনিধিত্বমূলক একটা গণতন্ত্র সেটা বাস্তবায়নের জন্যে সেই যাদের আমাদের যে সংখ্যাগরিষ্ঠ মানুষ সাধারণ মানুষ সেই মানুষের মধ্য থেকে শক্তি সেখান থেকেই আসতে হবে এবং সেটাও খুব সোজাসুজিভাবে হয়ে যাবে না তার জন্যেও আন্দোলন দরকার হবে শক্তিশালী আন্দোলন দরকার হবে তার মধ্য দিয়ে সেই চিন্তাগুলো একত্র হবে এখন যেটা হয়েছে যেমন ধরেন নুরুল কবির যেটা বলেছেন যে সমাজটা পোলারাইজড হয়ে গেছে এবং সেখানে ওই যে জোটগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলি কিন্তু পুরনো জিনিস এবং এই জোট দিয়ে এই সমস্ত দিয়ে তেমন কিছু খুব বেশি গুণগত পরিবর্তন কিছুই হবে না সত্যিকারের পরিবর্তন হবে তখন জন যখন জনগণের ভেতর থেকে একটা শক্তি উত্থিত হবে এবং তারা যখন সমাজকে সামনের দিকে এগিয়ে নেবে অনেক ধন্যবাদ জনব নুরুল কবির আপনার কাছে শুনতে চাই যে আমাদের রাষ্ট্র ক্ষমতা কি ক্রমাগত আসলে এক হয়ে পড়ছে এবং রাষ্ট্রের অন্যান্য যে ব্যবস্থাগুলো সেগুলো অকার্যকর হলে আমরা কী বলাটাকে যে কি আলাপ আলোচনা বা মীমাংসার মধ্যে থেকে একটা উত্তরণ বের করতে পারবো নাকি আমার মনে হয় না কারণ হচ্ছে লক্ষ্যকরণ বাংলাদেশের রাজনীতির কতগুলো জিনিস দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে যে আপনি নিজে ইঙ্গিত করেছেন একটু যে প্রধান যে দুই পক্ষ একটা দ্বিদলীয় ব্যবস্থার মধ্যে বাংলাদেশ ঢুকেছে এই দ্বিদলীয় ব্যবস্থা আবার প্রত্যেকে তিন নম্বর চার নম্বর ধারা যাতে তাদের মধ্যে অনেক ধরনের ঝগড়াঝাটি থাকা সত্ত্বেও দ্বিতীয় তৃতীয় তৃতীয় চতুর্থ কেউ যদি দাঁড়ায় সেটার বিরুদ্ধে তারা আবার নানানভাবে চক্রান্ত করতে থাকে এই দ্বিদলীয় ব্যবস্থা একটা মজা এই যে উনি যেটা বলেন আগে এইটা আগেইটা ওইটা সেখানে শুধু আমি ছোট্ট একটা আপত্তির কথা জানিয়ে রাখি এই যে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে যেই পরিচয়টা যেটা অত্যন্ত গৌরবের পরিচয় ঐতিহাসিকভাবে সেই পরিচয়টা কিন্তু একটা পরিচয়ের জায়গায় থেকে আছে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামের দলিলের মধ্যে প্রক্লেমেশনের মধ্যে যে আকাঙ্ক্ষাগুলির কথা প্রতিশ্রুতি আছে বাংলাদেশ রাষ্ট্রের আপনার যে গণতান্ত্রিক ব্যবস্থার কথা আছে সমতার কথা আছে সামাজিক ন্যায় বিচারের কথা আছে এবং ব্যক্তি মানুষ নাগরিকের যে মানবিক মর্যাদা বোধের যে যে আফল করার কথা আছে এই বিষয়গুলি কিন্তু এই আওয়ামী লীগ সরকার অন্যরা তো নাই আওয়ামী লীগ সরকার প্রতিদিন বলে বাস্তবে কিন্তু এই দেশেই আমরা লক্ষ্য করছি যে বিত্তবানদের আলট্রা রিচদের সবচাইতে বেশি হারে এই দেশেই আপনার বিকাশ হচ্ছে বৈষম্য একদিকে উন্নয়ন হচ্ছে জিডিপি বাড়ছে অন্যদিকে আয়ের বৈষম্য বেড়েই চলেছে ফলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা আর মুক্তিযুদ্ধের চেতনার পন্থী রাজনীতি অর্থনীতি সংস্কৃতি আপনার মেনে চলা কিন্তু দুইটা দুই জিনিস কিন্তু প্রশ্ন হচ্ছে যখন দুইটা পক্ষ পরস্পরকে নিশ্চিহ্ন করতে চায় দুই পক্ষই চায় এটা বিস্তারিত আমরা লাভ করতে পারি আরেক দিন হয়তো দুই কম বেশি দুই পক্ষই চায় যে ক্ষমতা থাকলে অন্যদেরকে নিশ্চিন্ন করে দেব এই বিএনপিও চেষ্টা করেছে আওয়ামী লীগ ব্যাপারও চেষ্টা চেষ্টা করে সেইখানে ভেতর থেকে অ্যাকোমোডেশনের ব্যবস্থা মানে ঐতিহাসিকভাবে এমন এমন কতগুলি ঘটনা এই সমাজের মধ্যে ইতি রাজনীতির ইতিহাস মধ্যে ঘটে গেছে এটি তাদের পক্ষে সংলাপ হওয়া অ্যাকোমোডেশন হওয়া আসলে একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এরকম একটা পরিস্থিতিতে যতক্ষণ পর্যন্ত না আমি আমার বাসিন একমত সমাজের ভেতর থেকে গণতান্ত্রিক মানুষদের জন্য বুদ্ধিবৃত্তিকভাবে কনভিন্স না হবে মানুষ এবং সেই সংখ্যাটা অনেক না বাড়বে যে একটা সরকারকে ভয় পাওয়ার কিছু নাই সরকার সরকার মানুষকে ভয় পাবার কথা জনগণকে ভয় পাবে সরকার কিন্তু সরকারকে জনগণ ভয় পায় ফিস ফাঁস করে কথা বলে তার নানান সরকারি বাহিনী আপনি লিগাল এবং এক্সট্রা লিগাল এইটা দিয়ে যে এক ধরনের নিপীড়নমূলক সংস্কৃতি তৈরি করেছে এইটাকে ভেদ করে সাহস করে আপনার তাদের স্মার্ট চিন্তা গণতন্ত্র পরায়ণ চিন্তা দিয়ে সঙ্গবদ্ধভাবে মানুষের একটা উত্থান ছাড়া এই যে একটা নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থা রাজনীতি এবং সংস্কৃতি তৈরি হচ্ছে তার থেকে মুক্তির পথ নাই কিন্তু সেটা কঠিন হতে পারে সেটা যেই দেশের মানুষ প্রাণ দিয়ে যুদ্ধ করে স্বাধীন দেশ তৈরি করতে পেরেছে তারা এইটাও পারবে একটা ইতিহাসের চক্করের মধ্যে পড়ে গেছে এখান থেকে মানুষের মুক্তি হবে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা শুনলাম গণতন্ত্র জনপ্রতিনিধিত্ব নিয়ে দৃশ্যপট পুনঃপ্রচারিত হবে সকাল ছয়টায় শুভরাত্রে